বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাক টুর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের জানিয়ে দেব সোনার দামটা ও রূপার দামটা কত রয়েছে আজকের রেটে। বন্ধুরা, এখান থেকে আপনি জানতে পারবেন যে স্বর্ণের হিসাবটা কিভাবে করা হয়। আপনারা অনেকেই জানেন না যে কত আনায় এক বড়ি হয়, কত রত্তিতে এক আনা হয়, কত পয়েন্টে এক রত্তি হয়। বন্ধুরা, এই স্বর্ণের হিসাবটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি যদি কখনও গহনা তৈরি করতে চান, তাহলে এই হিসাবটা আপনার প্রয়োজন হবে। কারণ বন্ধুরা, আপনি যদি এই হিসাবটা আপনার জানা থাকে, তাহলে আপনি বুঝে শুনে আপনি গহনাটা নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের প্রথমে জানিয়ে দিব যে আজকের রেটে সোনার দাম ও রূপার দামটা কত রয়েছে। ভিডিওর শেষে আমি জানিয়ে দিব যে স্বর্ণের হিসাবটা কিভাবে করা হয়। বন্ধুরা, আজকে এক ভরি বাসকের সোনার দাম রয়েছে 82,464 টাকা। 21 ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে 78,732 টাকা। এক ভরি 18 ক্যারেট সোনার দাম রয়েছে 67,476 টাকা। বন্ধুরা, এখন জানিয়ে দেব যে আজকের রেটে রূপার দামটা কত রয়েছে। বন্ধুরা, আজকে এক ভরি বাসকের রূপার দাম রয়েছে 1,516 টাকা। এক ভরি 21 ক্যারেট রূপার দাম রয়েছে 1,435 টাকা। এক ভরি 18 ক্যারেট রূপার দাম রয়েছে 1,225 টাকা। বন্ধুরা, এটা ছিল আজকের রেট। তো এখন আপনাদের জানিয়ে দেব যে স্বর্ণের হিসাবটা কিভাবে করা হয়। বন্ধুরা দেখুন, 16 আনায় হলো এক ভরি। আপনি খেয়াল করে শুনবেন যে 16 আনায় হলো এক ভরি, এক রত্তিতে হলো 10 পয়েন্ট হলো এক রত্তি, আর ছয় রত্তিতে হলো এক আনা। বন্ধুরা, আমি আবারও বলছি, 16 আনায় হলো এক ভরি, 10 পয়েন্ট হলো এক রত্তি, ছয় রত্তিতে হলো এক আনা। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটি কথা হলো, বন্ধুরা আপনি যদি ভরির হিসাব করেন যে কত রত্তিতে এক ভরি হয়, সেটা হলো 96 রত্তিতে হলো আপনার এক ভরি। বন্ধুরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন ভালোভাবে। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, এরকম নিত্য নতুন স্বর্ণের দাম ও রূপার দাম আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। আর স্বর্ণের ডিজাইন আমাদের এই চ্যানেলে আপনি পাবেন, নতুন নতুন স্বর্ণের ডিজাইন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।